হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সেই ভিডিওর কিন্তু লাভ আপনারা সবার আগে ওঠাতে পারবেন তো আমি আমার চ্যানেলে বেসিক্যালি আর্নিং রিলেটেড রিকোয়ারমেন্ট রিলেটেড এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো সমস্ত আপডেট আপনারা সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো শুরু করবয়স্কের ভিডিও রাজ্যে আবারও প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ অর্থাৎ পশ্চিমবঙ্গে ফের সরকারি চাকরি করার বিরাট সুযোগ তৈরি করেছে রাজ্য সরকার দীর্ঘ কয়েক বছরে করোনা আবহে রাজ্য তথা দেশের কর্মী নিয়োগ বন্ধ ছিল কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যক কর্মী নিয়োগ শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার এর ঘোষণা অনুযায়ী গোটা রাজ্য থেকে প্রায় মোট আটষট্টি হাজার শূন্য পদে কর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর জানানো হয়েছে বাংলার অন্যতম প্রকল্প উৎকর্ষ বাংলা এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ উৎকর্ষ বাংলায় এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে তো এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করছি তো নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সামাজিক দক্ষতা উন্নয়ন অর্থাৎ পিবিএসএসটির পক্ষ থেকে সংশ্লিষ্ট শূন্য পদে অর্থাৎ সংশ্লিষ্ট শূন্যপদ কিন্তু পূরণ করার হবে মোট শূন্যপদ অর্থাৎ গোটা রাজ্যের তেইশটি জেলা থেকে একে একে নিয়োগ করা হবে যেখানে মোট শূন্যপদ রয়েছে আটষট্টি হাজার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য কোনো নির্দিষ্ট যোগ্যতা লাগবে না যে কোনো যোগ্যতাই নিয়োগ করা হয়ে থাকে অর্থাৎ যে কোনো যোগ্যতাই কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকে এছাড়াও মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশান ও আইটিআই পলিটেকনিক এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকলে আবেদনের অগ্রাধিকার পাবে তো কীভাবে আবেদন করা যাবে চলুন দেখে নিই অর্থাৎ প্রথম পিবিএসএসটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ আমি ড্রেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি সে লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি পিবিএসএসটি অর্থাৎ উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন পিবিএসএসটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে ক্লিক করে আবেদন ফর্ম খুলবে অর্থাৎ অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে কিন্তু আবেদন ফর্ম খুলবে এরপর আপনাকে নিজের ডিস্ট্রিক্ট নির্বাচন করে পথ নির্বাচন করতে হবে মনে রাখবেন কিছু পথ সরাসরি নিয়োগ অর্থাৎ কিছু পদে সরাসরি নিয়োগ করা হবে যেখানে কিছু আরও পদ রয়েছে সেখানে প্রথমে কাজের দক্ষতা বাড়ানোর ট্রেনিং দেওয়া হবে পরে নিয়োগ করা হবে অর্থাৎ কিছু কিছু পদে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে আর কিছু পদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং দিয়ে তারপরে কিন্তু নিয়োগ করা হবে আপনি নিচের ইচ্ছা মতো অর্থাৎ পদ বাছাই করে আবেদন করতে পারবেন এরপরে আবেদন ফর্মটি নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে তারপর প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে পরবর্তী আপডেট আসা অবধি তো কি কী শূন্য পদে নিয়োগ করা হবে তো উৎকর্ষ বাংলা প্রকল্পে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে সাধারণত পশ্চিমবঙ্গের শিল্প ক্ষেত্রে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে সাধারণত কর্মী থেকে টেকনিশিয়ান ও আরও বহু পদ রয়েছে এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর মাল্টিটাস্কিং স্টাফ সহ আরও বহু পদে নিয়োগ করা হবে আবেদন করার সময় বিস্তারিত দেখতে পাবেন তো আবেদন আবেদনকারীর বয়স অর্থাৎ যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স হতো হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংশ্লিষ্টদের জন্য সরাসরি অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পাবেন যেভাবে কাস্ট যারা রয়েছেন তাদের কিন্তু সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো উৎকর্ষ বাংলায় আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো তার আগে বলে রাখি যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের বেল বাটনটি ক্লিক করুন তো চলে আসছি উৎকর্ষ বাংলায় প্রকল্পে আবেদন করতে ডকুমেন্টস প্রয়োজন হবে মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র সেকেন্ড যেটা লাগবে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস জাতির শংসাপত্র অর্থাৎ যদি আপনি কাস্ট হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড যদি আপনার অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞতার যে সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা হয় সেটা পাসপোর্ট সাইজের ছবি অন্যান্য যোগ্যতা এবার নিয়োগ প্রক্রিয়া যদিও অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো নোটিশ জারি করা হয়নি তবে কিছু কিছু জেলার ম্যারিট লিস্ট তৈরি করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তদ্রূপ রাজ্যের সব জেলায় একই প্রক্রিয়া প্রক্রিয়ায় নিয়োগ কিন্তু করা হতে পারে তো এই ছিল আপডেট যদি আপনারা অ্যাপ্লাই না করতে পারেন তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো আমি আপনাদের অ্যাপ্লাই করার অনলাইন ফুল প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে তাহলে দেখাবো যদি আপনারা চান তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন আপনারা সুস্থ থাকুন দেখতে দেখুন ব্যাঙ্গল ইনফাই ইউটিউব চ্যানেল